আপনি কেমন আছেন রিয়াজ সাহেব? শুনলাম আপনি নাকি মানে বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছেন। জি, কিন্তু আপনি কি মনে করে এইদিকে? ওই আজ ভোরে রুস্তম সাহেবের সাথে কথা হচ্ছিল, প্রাতঃভ্রমণে আসেন না আপনি অনেকদিন, তাই দেখাও হয় না। তখনই রুস্তম সাহেব বলছিলেন আপনার বৃদ্ধাশ্রমে চলে যাওয়ার কথা। আচ্ছা রিয়াজ সাহেব, মানে অনেকদিন তো আমরা একসাথে প্রাতঃভ্রমণ করেছি, আমরা অনেক আড্ডা দিয়েছি, কিন্তু আপনি কখনো তো বলেননি আপনার কোনো সমস্যার কথা, আপনার পরিবারের কথা। ভাই সাহেব, কার কথা কাকে বলবো? লোকে বলে উপরের দিকে থুতু ফেললে নাকি নিজের গায়েই পড়ে। নিজের পরিবারের কথা অন্যকে বলে কি সমাধান হয়? হ্যাঁ, এটা অবশ্য আপনি ঠিকই বলেছেন। আচ্ছা রিয়াজ সাহেব, আপনি কি আমাকে একটা বিষয়ে একটু হেল্প করতে পারেন? আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি? আমার নিজের উপরেই তো নিজের আস্থা শেষ হয়ে গেছে। মানে একটু ব্যক্তিগত হয়ে যাবে, তবু আমি আপনার কাছে কিছু বিষয়ে জানতে চাই, বুঝতে চাই। আচ্ছা, আপনি যখন আপনার ছেলের বাসায় ছিলেন, মানে তখন কি আপনার মনে হয়েছে যে আপনি ওখানে অনাকাঙ্ক্ষিত? আপনাকে কেউ কিছু বলেছে? আমাকে শুনিয়ে শুনিয়ে যখন বলা হয় ওজন যতই কম হোক তা দীর্ঘদিন বয়ে বেড়ানো কঠিন, তখন মুখে বলবার আর কী থাকে? আপনি বলুন ভাই সাহেব, ওজন মানে বোঝা। তাই তো একদিন কাউকে কিছু না বলে হুট করে চলে এলাম। এটা কি আপনার ছেলের মুখের কথা নাকি ছেলের বউ? ইয়ে বাবা,